সুইস ব্যাংকের টাকার বিষয়ে তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট। আরো জানাবো মাসে 140 লিটারের বেশি জ্বালানি নয় অর্থ বিভাগ। এদিকে রাজধানীতে আবাসিক হোটেলে নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার। সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র বিশেষ কোন দলকে সমর্থন করে না মার্কিন রাষ্ট্রদূত। শিরোনাম দেখলেন, এবারে বিস্তারিত দেখুন। সুইস ব্যাংকের টাকার বিষয়ে তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট। বাংলাদেশ সরকার সুইস ব্যাংকে জমা রাখা টাকার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে কোনো তথ্য না চাওয়ার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার 11 আগস্ট বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আগামী 14 আগস্টের মধ্যে দুদক রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে বলা হয়েছে। এ সময়ে আদালতের রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনউদ্দিন মানিক। এদিকে সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান দুদকের পক্ষে শুনানি করেন। এর আগে গত বুধবার 10 আগস্ট ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চোয়ার দাবি করেন, বাংলাদেশ সরকার তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য চায়নি। সুইস ব্যাংকের ত্রুটি সংশোধনে সুইজারল্যান্ড সরকার অব্যাহতভাবে কাজ করছে জানিয়ে নাথালি চোয়ার বলেন, আন্তর্জাতিক সব প্রক্রিয়া মেনে কাজ করে সুইস ব্যাংক, সেখানে কালো টাকা বা দুর্নীতির অর্থ রাখার নিয়ম নেই। আপনাদের জানাতে চাই সুইজারল্যান্ড কালো টাকা রাখার নিরাপদ ক্ষেত্র নয়। তিনি বলেন, সুইস ব্যাংক প্রতি বছর বাংলাদেশিদের তালিকা প্রকাশ করে, এতে ব্যক্তিগত টাকা রাখার হার বাড়ছে না, বরং কমছে। তিনি বলেন, সুইজারল্যান্ড আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলাদেশের সঙ্গে তথ্য আদান প্রদানের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম চুক্তি করতে পারি। ইতিমধ্যেই এ বিষয়ে একটি চুক্তি করার জন্য সরকারকে সব তথ্য সরবরাহ করা হয়েছে। মাসে 140 লিটারের বেশি জ্বালানি নয় অর্থ বিভাগ। জ্বালানির মূল্য বাড়ার কারণে অর্থ বিভাগ এবং অধীনস্থ দপ্তরগুলোর যানবাহনে মাসে কতটুকু জ্বালানি ও গ্যাস ব্যবহার করতে পারে তা জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন শাখা 6। আদেশে বলা হয়, মাসে 140 লিটারের বেশি জ্বালানি ব্যবহার করতে পারবে না অর্থ বিভাগ এবং অধীনস্থ দপ্তরগুলো। একই সঙ্গে গ্যাস চালিত যানবাহনের সর্বোচ্চ 210 ঘনমিটার ব্যবহার করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত এবং অর্থ বিভাগের বাজেট এক, অনুবিভাগের বাজেট এক অধিশাখার 21 জুলাইয়ের পরিপত্র মোতাবেক বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অর্থ বিভাগ এবং অধীনস্থ দপ্তর সময়ে ব্যবহৃত যানবাহন সময়ের চালক এবং ব্যবহারকারীদের ন্যূনতম 20% জ্বালানি সাশ্রয় অত্যাবশ্যক। এ প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় করার নিমিত্ত যানবাহন সময়ের চালক এবং ব্যবহারকারীদের জ্বালানি ব্যবহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। আদেশে আরো বলা হয়, প্রতি মাসে অকটেন পেট্রোল ও ডিজেল সর্বোচ্চ ব্যবহার করতে পারবে 140 লিটার। এছাড়া গ্যাস চালিত যানবাহন সমূহ সর্বোচ্চ 210 ঘনমিটার গ্যাস ব্যবহার করতে পারবে। অর্থ বিভাগের সহকারী সচিব মোহাম্মদ রুহুল আমিন মল্লিক সই করা আদেশটি অতীব জরুরি এবং অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এই আদেশের পরিপ্রেক্ষিতে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে গত 7 আগস্ট একটি আদেশ জারি করা হয়েছে। আদেশে সংস্থাটি জানায়, অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অর্থ বিভাগ এবং অধীনস্থ দপ্তর সমূহে ব্যবহৃত যানবাহনের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন শাখা 6-এর চিঠিটি CGA মূল কার্যালয়ের সকল কর্মকর্তা, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সের সকল অফিসার, ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কার্যালয়ে আদিষ্ট হয়ে পৃষ্ঠপোষণ করা হয়েছে। রাজধানীতে আবাসিক হোটেলে নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার। রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জানাতুল নাইম সিদ্দিক বয়স 27 নামের এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলের 4 তলার 305 নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানাতুল মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে MBBS পাস করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্বামী স্ত্রী পরিচয় রেজাল করিম রেজা নামের এক যুবকের সঙ্গে ওই হোটেলটিতে উঠেছিলেন জানাতুল। এরপর সুযোগ খুঁজে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যান রেজাউল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID আলামত সংগ্রহ করছে। ওসি আরো জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামী পরিচয় দেয়া ওই যুবক পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলকে সমর্থন করে না মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশেষ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। আজ বুধবার 10 আগস্ট সকালে রাজধানীর একটি হোটেলের রাজনৈতিক ই লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। সংকট মোকাবেলায় সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের চেয়ে ভালো কোনো সমাধান নেই উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যদিও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া কঠিন, সেজন্য নির্বাচন কমিশন, সরকার সহ সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত। আগামী নির্বাচন সুষ্ঠু হবে আশাবাদ প্রকাশ ব্যক্ত করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সব দলকে নির্বাচন বর্জন ও না বলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু হবে। রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করলে বর্তমান সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন ও সুশাসন প্রশ্নে সব দল একমত না হতে পারলে পরিণতি ভয়াবহ হতে পারে বলেও জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেন, সব রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া তৈরিতে ব্যর্থ হয়েছে, সব দলকেই এর দায়ভার নিতে হবে।